আসসালামু আলাইকুম ভিওয়ার কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি ফরেস্ট স্কুল বিডিতে স্বাগতম আজকে আমরা দেখবো এক্সএম ব্রোকারে কীভাবে একটি লাইভ ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন করতে হয় এবং সেই সাথে আমরা এই ব্রোকারটার সম্বন্ধে বেশ কিছু ধারণা গ্রহণ করব এক্স এম ডট কম এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব যারা অ্যাকাউন্ট খুলবেন কাইন্ডলি আমার লিঙ্ক থেকে খুলবেন এবং আমার একটি স্পেশাল গ্রুপ আছে আপনার অ্যাকাউন্ট খোলার পরে আমার সেই আমাকে জয়েন করবেন আমাকে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদেরকে আমার সেই গ্রুপে জয়েন করিয়ে নেব। যেখানে আমি মাঝে মাঝে কিছু সিগনাল দিয়ে থাকি তো বন্ধুরা চলুন আমরা শুরু করি এক্সিম ব্রোকারটি এটি বেশ কিছু জায়গা থেকে রেগুলেশন নেওয়া আমরা আগে সেটা দেখবো এবার আছে গিয়ে আমরা দেখব এদের দেখুন রেগুলেশন এটাতে যাব যদি আমরা রেগুলেশানে যাই তাহলে আমরা দেখতে পাবো ওরা তিনটা রেগুলেশন অলরেডি অ্যাসিভ করেছে নাম্বার ওয়ান আই ইন্টারন্যাশনাল ফিনান্স সার্ভিস কমিশন বেলিস থেকে নিয়েছে এটা তাদের দেখুন এই যে একটা নাম্বার দিয়ে দিয়েছে তারা এই নাম্বারটা তারা নিবন্ধিত হয়েছে এরপরে পেয়েছে সাইসেক তো সাইভ্রাস সিকিউরিটিস অ্যান্ড অ্যাক্সেঞ্জ কমিশন এটা তাদের নাম্বার একশো বিশ পাবলিক দশ এটা দশ সালে নিয়েছিল তারা এরপরে আছে অ্যাসিক অস্ট্রেলিয়ান সিকিউরিটিস অ্যান্ড ইনভেস্টমেন্টস কমিশন তাদের অ্যাসিকের নাম্বারটা এখানে আছে দেখুন ঠিক আছে তো যেহেতু তাদের তিনটা ভালো রেগুলেশন আছে সাইসেকের রেগুলেশন মানেই মেকার ব্রোকার এদের মার্কেট মেকিং লাইসেন্সটি আছে তারপরেও একজন বিগিনার হিসাবে আপনার একসাথেই লাভ দিয়ে একটি ভালো ব্রোকারে মুভ করা সম্ভব না আর এই ব্রোকারটিও খারাপ না যেমন আপনার বেলিজ হ্যাঁ এ রেগুলেশনটা ভালো অ্যাসিকের রেগুলেশনটা ভালো অস্ট্রেলিয়াতে এদের সার্ভিসটা অত্যন্ত ভালো তারপরে এই ব্রোকারটি আমার ধারণা মতে যতটুকু আমি খোঁজখবর নিয়ে জেনেছি এরা মালয়েশিয়াতে বেশ এক নম্বরে আছে সম্ভবত আচ্ছা এরা কিছু অ্যাওয়ার্ড পেয়েছে এগুলা আর কি দেখবো আপনারা দেখে নিন প্ল্যাটফর্ম আছে দেখুন এমটি ফাইভ ঠিক আছে তারপরে আছে ওয়েব ট্রেড হ্যাঁ তারপরে আইফোন অ্যান্ড্রয়েড সবার জন্য আছে এমটি ফোর আছে তারপরে এগুলো আছে আর কি ট্রেডিং কন্ডিশন এখানে আছে পলিসি এগুলো আপনারা একটু দেখে নেবেন কাইন্ডলি আমি আপনাদের কিছু বিষয় দেখাবো অ্যাকাউন্ট টাইপ অ্যাকাউন্ট টাইপটা এই অ্যাকাউন্টে এই এই ব্রোকারটিতে আপনি সফট ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারবেন মাইক্রো অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আলট্রা লো অ্যাকাউন্ট এবং শেয়ার্স অ্যাকাউন্ট আচ্ছা তো মাইক্রো অ্যাকাউন্ট একজন বিগিনারের জন্য খুবই ভালো এখানে মিনিমাম পাঁচ ডলার ডিপোজিট করা যায় ঠিক আছে তো পাঁচ ডলার ডিপোজিট করলে আপনি এটাকে পাঁচশোতে দেখতে পাবেন এবং আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনার ডেমো থেকে এটা ভালো ডেমোর চেয়ে ভালো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট এটা ভালো অ্যাকাউন্ট খারাপ না তবে এখানে স্প্রেড থাকে বেশি এই দুটাতে স্প্রেড একই থাকবে এই যে আলট্রা লো অ্যাকাউন্ট এটাতে আপনার দেখুন কন্ট্রাক্ট সাইজ মানে লট সাইজ বলতেছে এবং লেভারেজ পাবেন আপনি অনেক টু টু হান্ড্রেড এটাতে তারা লেভারেজ দিবে এর বেশি দিবে না ঠিক আছে এবং আপনাকে বলতেছে স্প্রেড থাকবে এটা অ্যাজ লো স্প্রেড তাদের সর্বনিম্ন স্প্রেড থাকবে জিরো পয়েন্ট জিরো সিক্স আর আর কি বলা যায় এখানে মিনিমাম এত আর ম্যাক্স একশো ডলার একশো লট ইউজ করতে পারবেন এটা সব ব্রোকারেই আছে ট্রেডিং বোনাস তারা দেবে না নো ডিপোজিট বোনাস ওইটা এই অ্যাকাউন্টটাতে নাই হেজিং অ্যালাউড আপনি হেজিং করতে পারবেন মিনিমাম ডিপোজিট ফিফটি আর স্ট্যান্ডার্ড এবং এটাতে দেখুন পাঁচ ডলার করে ডিপোজিট আর এটা যেটা বলতেছে এদের এটা হলো আপনার মিনিমাম ডিপোজিট দশ হাজার এবং এখানে বলতেছে যে আপনার ইউএসডি কারেন্সি থাকবে একমাত্র আর হলো ম্যাক্সিমাম ওপেন পেন্ডিং অর্ডার পঞ্চাশটি পেন্ডিং অর্ডার পজিশন নেওয়া যাবে এগুলো বলতেছে আর কি এই হলো মোটামুটি এদের অ্যাকাউন্ট ক্যাটাগরি এছাড়া এদের ইসলামিক অ্যাকাউন্টও আছে ঠিক আছে যে এদের ইসলামিক অ্যাকাউন্টটি আছে এই যে দেখুন এখানে তারা বলতেছে যে অ্যাবাউট ফরেক্স ইসলামিক অ্যাকাউন্ট ফরেক্স ইসলামিক অ্যাকাউন্ট আর অলসো নো অ্যা সোয়াফ ফ্রি কন্ট্যাক্ট আজ দ্য ইমপ্লাই নো সোয়াফ অর রোল ওভার ইন্টারেস্ট মানে তারা বোঝাতে চাচ্ছে যে আপনি যদি মুসলিম হয়ে থাকেন বা সোয়ফটাকে নিতে না চান তাহলে সব ফ্রি অ্যাকাউন্টের জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করেন এটা আমরা ওকে করে দেবো ঠিক আছে এটা তারা আপনাদেরকে বোঝাচ্ছে ওকে এরপরে আপনার ট্রেডিংয়ের ভিতরে দেখি আর কি কি আছে এখানে ডিপোজিট এনার্জি শেয়ার সি এফ ডি স্টক দরকার নেই আমাদের আচ্ছা ফরেক্স ট্রেডিংয়ে যাই একটু এখানে তারা বলতেছে দেখুন এখানে তাদের বিভিন্ন পেয়ারের কিন্তু স্প্রেড শো করতেছে ঠিক আছে এগুলো আপনারা দেখে নেবেন আর প্ল্যাটফর্ম দরকার নেই আমার আমার দরকার ডিপোজিট অ্যান্ড উইড্রোল সিস্টেমটা আমি আপনাদের এটা দেখে এবং তারা দেখেন টেকনিক্যাল অ্যানালাইসিস দেয় হ্যাঁ সামারি দেয় এই যে মার্কেট দেখতে পাচ্ছেন এখানে ট্রেডিং টুল আছে এখানে এম কিউএল ফাইভ আছে এদের সঙ্গে ফরেক্স ক্যালকুলেটরটি পাবেন এখানে আর এক্সাম লাইভ সম্ভবত এরা ওয়েবিনার ট্রেনার করে হ্যাঁ লাইভ এডুকেশন আছে তারপর এডুকেশনাল ভিডিও আছে এদের সঙ্গে ওয়েবিনার পুরনো ওয়েবিনারগুলো দেখতে পারবেন এখানে হ্যাঁ এরপরে ইকোনমিক ক্যালেন্ডার মোটামুটি এডুকেশনাল পারপাসটা খারাপ না এটা দেখতে পারেন আপনারা আচ্ছা এরপরে প্রোমোশনে তাদের আছে কি সেটা একটু দেখি আমরা পনেরো পারসেন্ট মিনিমাম ডিপোজিট পাঁচশো করলে আপনি পনেরো পার্সেন্ট পাবেন অ্যাভেলেবেল ফর এম টি ফোর অ্যান্ড এম টি ফাইভ অ্যাকাউন্টের জন্য তারপরে আছে হলো উইন এ সুজুকি জিক্সার ঠিক আছে দেখুন এখানে বলতেছে আপনি একটা সুজুকি নিতে পারেন এখান থেকে জয়েন দ্য এক্সএম প্রমোশন বিটুইন থ্রি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি দু হাজার বিশ ওপেন এ আওয়ার এক্সিস্টিং অ্যান্ড নিউ ক্লায়েন্টস রেসিডিং ইন বাংলাদেশ অনলি ফর বাংলাদেশ এটা ফর এ চান্স টু উইন ওয়ান অফ দ্য ভ্যালুয়েবল লাকি ড্র প্রাইস ফর অল দোজ উইথ এ পজিশন ফর ট্রেডিং অ্যান্ড উইনিং গ্রেট প্রাইজ আওয়ার প্রমোশন হ্যাজ এ মেনি অ্যাজ টেন গ্রেট প্রাইজেস অন অফার এখানে বলতেছে লিমিটেড টাইম প্রমোশন উইথ লাকি ড্র দেন হাই ভ্যালু প্রাইজে ওয়র্থ এ টোটাল অফ ওভার চার হাজার অ্যান্ড গ্র্যান্ড প্রাইজ সুযুকি জিক্সার এস এফ এটা নিতে পারবেন আর এখানে বলছে টেন ইয়ার অ্যানিভার্সারি প্রমোশন পঞ্চাশ জন উইডনার থাকবে এখানে তারা এটা একটাই বলছে এটা আপনারা দেখে নিয়ে দেবেন ঠিক আছে এরপরে ভিপিএস আছে এদের জিরো অন ডিপোজিট উইড্রোল ফিস জিরো ঠিক আছে জিভ ডিপোজিট এবং উড্রলে কোনো টাকা লাগবে না আপনারা নিতে পারেন আচ্ছা এরপরে আর কি আছে আমাদের আর কিছু তো দেখি না আপাতত ঠিক আছে তো এদের মাস্টার কার্ড বলেন যা বলেন সবই সাপোর্ট করে আমি সেটা দেখাতে চাচ্ছিলাম বাট খুঁজে পাচ্ছি না আমি ঠিক আছে তো ডিপোজিট অপশানটা আমি খুঁজে পাচ্ছি না এটা অবশ্যই এখানে কোথাও আছে আমি পেলে আবার ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই দেব তো চলেন আমরা কিভাবে ডিপোজিট অ্যাকাউন্ট খুলবেন সেটি দেখাই তো ওপেন অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে এদের সঙ্গে লাইভ চ্যাট করা যায় ঠিক আছে এই যে লাইভ চ্যাটে গেলেই হবে আর ল্যাঙ্গুয়েজ আছে এদের বেশ কিছু আপনি চাইলে যে কোনো ল্যাঙ্গুয়েজে বাংলাটাও মোটামুটি আছে বাংলাতে ওদের ওয়েবসাইটটা পড়তে পারবেন যেসব বিষয় আছে তো এখানে এসে আপনাকে দিতে হবে ফার্স্ট নেম এখানে দিবেন আপনার লাস্ট নেম বাংলাদেশ এখানে দেখেন প্রিপার্ড ল্যাঙ্গুয়েজ এখানে অনেক ল্যাঙ্গুয়েজ আছে ঠিক আছে এর মধ্যে থেকে আপনার যেটা সুবিধা হয় সেটা দিয়ে নেবেন ফোন নাম্বার দেবেন আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি হ্যাঁ এটা দিলাম আর এখানে দেবেন আপনি আপনার ইমেলটি আমি আমার ইমেলটি দিয়ে দিলাম ব্যাস এবার হলো এখানে অ্যাকাউন্ট টাইপ তো এখানে আপনি বিভিন্ন স্ট্যান্ডার্ড আছে মাইক্রো আছে লো আছে আলট্রা লো স্ট্যান্ডার্ড আছে হ্যাঁ এখান থেকে আপনি একটা চুজ করবেন আপনার যেটা সুবিধা হয় অ্যাকাউন্ট ক্যাটাগরিতে গিয়ে আপনি দেখবেন যেটা আপনার ভালো লাগে আপনি সেই অ্যাকাউন্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপাতত আমি জাস্ট মাইক্রো অ্যাকাউন্টটি খুলতেছি শুধু দেখানোর জন্য আপনাদেরকে ঠিক আছে সব ঠিক আছে এখানে আপনি আরেকবার চেক দিয়ে নেবেন সব ঠিক আছে কিনা ওকে ঠিক আছে দেন আপনি দেবেন কি প্রসিড টু স্টেপ মানে পরবর্তী স্টেপে যাওয়ার জন্য প্রসিড দিবেন আচ্ছা ওকে দেন এখানে বলতেছে সিটি টাউন এখানে দেখুন ডেট অফ বার্থ আছে আমি আমার ডেট অফ বার্থটা দিয়ে দিই ওকে দেন এখানে বলতেছে সিটি টাউন তো আমার সিটি মাদারীপুর আর স্টেট নম্বর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস পোস্টাল কোড এগুলো দিয়ে দেবেন আপনারা ঠিক আছে এরপরে দেবেন আর ইউ ইউএস সিটিজেন তো যদি সেটা থাকে তো ইয়েস না থাকলে ন আমি না তাই কারণে ন দিলাম এখানে দেখবেন আর কোথাও কোনো গ্যাপ আছে কি না পোস্টাল কোড নিয়ে নিচ্ছে একবারেই আচ্ছা অ্যাকাউন্ট বেস কারেন্সি আপনি যে কারেন্সিটা ইউজ করতে চাচ্ছেন সেটা ইউএসডি এই কয়েকটা কারেন্সি তারা সাপোজ সাপোর্ট করে তো আমি ইউএসডিটা ইউজ করব। হ্যাঁ কত নিতে চাচ্ছেন লেবারেস একটা ফ্যাক্টর তো আমি সর্বোচ্চটাই নিলাম এদের লেবারেস যেহেতু এটা আলার বিগ্নারদের অ্যাকাউন্ট সমস্যা নেই যাই ইচ্ছা তা হতে পারে মাইক্রো অ্যাকাউন্ট পাঁচ দশ ডলার বিনিয়োগ করলে সমস্যা নেই অ্যাকাউন্ট বোনাস আপনি কি বোনাস নেবেন ইয়েস আই উইস রিসিভ দ্য বোনাস ওকে আপনি এটা দিয়ে রাখবেন আচ্ছা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ইউএসডি ঠিক আছে আপনি কত ইউএসডি ডিপোজিট করতে চাচ্ছেন এখানে এটা বলতেছে তারা ঠিক আছে জিরো থেকে এত আমি দিলাম নর্মালটাই তারপরে বলতেছে কি ইন্টেন্ডেন্ট প্রপোজ অ্যান্ড ন্যাচার অফ ট্রানজ্যাকশান আপনি এখানে ট্রানজেকশানটা কিভাবে করবেন হেজিং ইনভেস্টমেন্ট তো আমি ইনভেস্টমেন্ট দিলাম এখানে আচ্ছা এমপ্লয়ি স্টেটমেন্ট এমপ্লয়েড সেল এমপ্লয়েড ঠিক আছে নো ওয়ার্কিং তো সেল এমপ্লয়েড দিয়ে দিলাম ন্যাচার অফ বিজনেস কী বিজনেস আপনি করেন তো এখানে আইটি নন ফার্ম ইলে এডুকেশন কনস্ট্রাকশন এখানে আপনি একটা দিতে পারেন হ্যাঁ ফাইন্যান্স সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া তো আমি এটা দিলাম ঠিক আছে হ্যাঁ লেভ এডুকেশান এখানে আপনি দেবেন আপনার যেটা এডুকেশনাল সেটা তারপরে ইয়োর টোটাল এস্টিমেট ইনকাম আপনার এস্টিমেট ইনকাম কত আছে আমি যা লেস দেন এত দিলাম ইয়র টোটাল এস্টিমেট নেটওয়ার্থ হ্যাঁ তো নেটওয়ার্থ তো আমার এত হতে পারে জাস্ট একটা দিলাম আপনি দিয়ে দেবেন আপনার মতো করে কোনো সমস্যা নেই তবে দিতে হবে ট্রেডিং নলেজ যাচ্ছে তারা প্রফেশনাল এক্সপিরিয়েন্স আর কোয়ালিফিকেশান উইথ উড অ্যাসিস্ট ইয়োর আন্ডারস্ট্যান্ডিং অফ আওয়ার সার্ভিস এখানে বলতেছে যে বর্থ অফ দ্য অ্যাবব তারপরে বলছে এ রিলেভেন্ট প্রফেশনাল রিসেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স তো আপনি যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবেন আপনার যে ধরনের আইডিয়া আছে এবং আপনার বলতেছে তারা যে আপনি কতদিন যাবৎ এগুলো করেন তার কী বলতেছে এখানে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ পার্সোনালি ট্রেড ইন ওভার দ্য কারেন্ট ওটিসি ড্রাইভার্স ড্রাইভারস আই এ আই কন্ট্রাক্টস ফর ডিফারেন্স রুলিং স্পট ফর এক্স ওভার দ্য পাস ওকে কত টাইম আপনি ট্রেড করেছেন আমি এটা দিয়ে দিলাম হ্যাভ ইউ ট্রেড এট লাস্টাইম ঠিক আছে এগুলো বলতেছি এখানেও আপনি ইয়েস দিয়ে দেন দেন অ্যাকাউন্ট পাসওয়ার্ড এখানে একটা আপনি পাসওয়ার্ড দিবেন আমি আমার মতো করে দিচ্ছি আপনি আপনার মতো করে দিবেন ঠিক আছে ওকে আমি আমার মতো করে দিয়ে যাচ্ছি ফাইন এরপরে আপনারা এখানে এটা এটা দুইটি দিয়ে দেবেন আর একবার একটু চেক দেবেন কোথাও কোনো গ্যাপ আছে কি না তো আমার কাছে কোনো গ্যাপ মনে হচ্ছে না যে কারণে আমি এটাকে ওপেন রিয়েল অ্যাকাউন্টে তো কনগ্র্যাচুলেশন ওপেন একজাম রিয়েল অ্যাকাউন্ট তারা আমাকে বলতে যে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এবং এখানে বলছে কনফার্ম ইয়র ইমেল অ্যাড্রেস লগ ইন মেম্বার এরিয়া ভ্যালিডিটি ইয়োর অ্যাকাউন্ট তারপর বলছে ডাউনলোড দ্য এক্স এম এমটি ফাইভ প্ল্যাটফর্ম তারা আমাকে এম ফাইভ প্ল্যাটফর্ম ডাউনলোড করতে বলতেছে ওকে তো আমি আমার মেলটিতে যাচ্ছি দেখুন অলরেডি মেল চলে এসেছে এটা আমি এখন এই কনফার্মে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে তারা একটু লোডিং নেবে ওকে মেইল ইজ কনফার্ম দেখুন কনফার্ম হয়ে গেছে এত আইডি আমাকে দিয়ে দিয়েছে তারা এখানে বলতেছে টি ফোর টি ফাইভ আইডি এত একটা পাসওয়ার্ড আমাকে ক্রিয়েট করে নিতে বলতেছে তো আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি ওকে ডান হয়ে গেছে আমারটা এখন আমি লগ করতেছি দেখুন কারেন্ট দ্য প্রবলেম আচ্ছা তাহলে আমাকে তাহলে একটা মেল দিয়েছে দেখি আমি ইন মেম্বার এরিয়াতে যাই মেইলটা চেক করে ওকে আচ্ছা এখানে বলতেছে ইউ ইউর এম টি ফোর রিয়েল অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড টু লগ ইং এরিয়া নাম্বার ওকে আমার এম টি ফোর পাসওয়ার্ডটা হলো এটা এটা ঠিক আছে আমি এটা দিলাম এবং এখানে পাসওয়ার্ড আমি যেটা দিয়েছি দেখি নাই কি না গেট আমি এখন লগ ইন করি দেখি হয় কি না ইয়েস হয়ে গেছে ডান আচ্ছা এখন আমি এটাকে সেভ করে দিলাম এখন বলতেছে দেখুন নট ভেরিফাইড অ্যাকাউন্ট নট ভেরিফাইড ওকে সো আমাকে এখন কি করতে হবে ভ্যালিডিটি ইয়োর অ্যাকাউন্ট ইয়ার ইয়োর অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড সো এই দেখুন আমার অ্যাকাউন্ট নাম্বারটি আচ্ছা এখানে কি বলতেছে অপশন ওয়ালেট ডিপোজিট উইড্রো ফান্ড চেঞ্জ লেভারেজ এখান থেকে আপনি ডিপোজিট উইডোল ইন্টারনাল ট্রান্সফার করা যাবে এই ব্রোকারটা ইন ব্রোকার একজন আরেকজনকে চেঞ্জ লেভারেজ লেভারেজ চেঞ্জ করা যাবে চেঞ্জ পাসওয়ার্ড ডিপোজিট হিস্ট্রি দেখা যাবে উইডর হিস্ট্রি দেখা যাবে ট্রেডিং হিস্ট্রি দেখা যাবে ওপেন পজিশন ক্লোজ অ্যাকাউন্ট অ্যাকাউন্টটি ক্লোজও করা যাবে এখান থেকে ঠিক আছে আচ্ছা এখানে দেখুন পাঁচশো যদি আপনি এখন ডিপোজিট করেন তাহলে পনেরো পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন এবং এখানে বলতেছে মাই প্রমোশন লিমিটেড টাইম অফার এই যে একটা বড় ধরনের অফার দিচ্ছে একটা জিক্সারের অফার দিয়েছে তারা এটা দেখতে পারেন আচ্ছা এখন আমরা ভেরিফাই করব কীভাবে সেটা দেখি হ্যাঁ আচ্ছা উইড্রোয়াল ফান্ডের ক্ষেত্রে এখানে একটু ক্লিক করে দেখি না কি আসে ও তারা আমার বলতেছে তুমি আগে ভেরিফাই হও ঠিক আছে সেটা বলতেছে। ওকে ঠিক আছে আমি আমার ব্যালিড এর অ্যাকাউন্টে ক্লিক করবেন আমি আপনাদেরকে বলে দিই ভেরিফাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র আপনার আইডি কার্ডটি হলে হবে অথবা শুধু পাসপোর্টটি আর কিচ্ছু লাগবে না ঠিক আছে এটাতে আপনাদের হয়ে যাবে ডু টিন নাম্বার চাচ্ছে যদি টিন নাম্বার থেকে থাকে অ্যাডিশনাল ডকুমেন্টস রিকোয়ার সিআরএস ডু হ্যাভ ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার যদি বলেন যে ইয়েস আছে তাহলে সাবমিট দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন তো আমার এটা আছে ওকে কান্ট্রি বাংলাদেশ ওটো বাংলাদেশ ওকে এখন আপনারা কীভাবে টিন আইডেন্টিফিকেশান নাম্বার খুলবেন আমি একটা ভিডিও দিয়ে দেবো এই টিন নাম্বারটি পাওয়া খুব ইজি ঠিক আছে সাবমিটে ক্লিক করবেন এখানে ক্লিক করলে তারা হয়তো আপনাকে দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে কোথায় আপলোড ডকুমেন্ট পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি ঠিক আছে আপনি যেটা দেন তো আমি আমার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে দেবো দুইটা পার্ট এক দুই এই দুইটা দিতে হবে আপনাকে ঠিক আছে তো প্রুফ অফ আইডেন্টি আর হলো আপনার ইউটিলিটি বিল এইগুলো আপনি একটা দিবেন তো আপাতত শুধু এই একটা দিয়ে আপনি ভেরিফাইটা করেন কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো ব্রাউজে ক্লিক করলাম ক্লিক করে আমার আর তিনটাই আছে ঠিক আছে আমার সবই আছে আমি যেটা ইচ্ছা দিতে পারি সেক্ষেত্রে আমি আমার শুধুমাত্র আমার ব্যাঙ্ক স্টেটমেন্টটি দিচ্ছি না আপাতত আমি আমার আইডি কার্ডটি দিয়েছি ড্রাইভিং লাইসেন্স আছে আমার ঠিক আছে আমার এই যে পাসপোর্ট আছে আমার এই যে জাতীয় পরিচয়পত্র আছে হয়ে গেল এই যে আমার এনআইডি আছে ঠিক আছে আমার এনআইডি আছে এই যে আমার এনআইডি আছে তো আমি এনআইডিগুলাই দিচ্ছি আপাতত এখানে মনে হয় দুইটা একসাথে যাবে না তো একটা একটা করে নিতে হবে আমাকে আমি একটা একটা করে নেব অথবা আমি আমার পাসপোর্ট দিয়ে দিই তাহলে ভেজাল শেষ এক পেজে আছে ঠিক আছে দিয়ে আমরা এখানে আপলোড ডকুমেন্ট ক্লিক করে দেব হ্যাঁ এটা আপলোড হয়ে গেছে ব্যাস আর কোনো সমস্যা নেই এখন আর আপনাকে এমন না যে আপনাকে নতুন করে ডকুমেন্ট দিতে হবে এটা কিন্তু না আপনার কাজ শেষ এখানে ওরা আপনাকে ভেরিফাই করে নেবে ইনশাল্লাহ ঠিক আছে তো এখানে একটি ফাইল চাচ্ছে এটা আর প্রয়োজন হবে না আর প্রয়োজন হবে না এটা হয়ে গেছে তো এখানে আমি চাইলে একটা দিয়ে দিতে পারি আমার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট আমি এখান থেকে চাইলে দিয়ে দিতে পারি ঠিক আছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আমার আছে আমি দিয়ে দিলাম ওকে ইউটিলিটি বিল ট্যাক্সট ও সরি আমার তো ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারটা চাচ্ছে ঠিক আছে টিন টিন সমস্যা নেই এখন আপলোড দিলেই হবে দেখুন আমার এখানে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে অলরেডি আর কোনো নো ডকুমেন্টস আপলোড হোয়াট ইজ দ্য প্রবলেম ম্যান আমি তো বুঝতেছি না কিছু সাইল দুইটা মনে হয় একসাথে দিতে হবে তো আমি একসাথে দিয়ে দিই আচ্ছা দেখা যাক কী করে আশা করি হয়ে যাবে লোডিং হচ্ছে হয়ে যাবে ইনশাল্লাহ একটু লোডিং নিচ্ছে কারণ ফাইল দুইটা বেশ বড় আমার মোবাইল থেকে ছবি তুলে দিছি তো একটু বড়ই আর কি ঠিক আছে এবং আপনার এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এটা দিলে নিয়ে নিবে আপনারা দিয়ে দিবেন কোনো প্রবলেম হবে না তো দেখুন বলছে কি ডকুমেন্ট আপলোডেড ইয়ার প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্ট হ্যাজ আপলোড 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 ঠিক আছে কনফার্ম রিসিভ আমাকে একটা মেইল করবে তারা বলতেছে এটা একটা কি মেল দিছিল কনফার্ম মেইল অ্যাড্রেস এটা তো করেছি গো আবার দিস কেন তোমরা ওকে ডান এটা তো করেছিলাম গো এটা দরকার নেই এটা হয়ে গেছিলো আচ্ছা দেখি আরেকটা মেল আসার কথা আসছে কি না হ্যাঁ আসছে এই যে দেখুন মেল দিয়েছে তারা ডেয়ার ভ্যালুয়েডকে ক্লায়েন্ট তারা বলতেছে যে আপনার এটা নিচ্ছি মোটামুটি আমরা ডোনাল্ড রিপ্লাই দিয়েছি মেল ইমেলের রিপ্লাই দেওয়ার দরকার নেই চব্বিশ বিজনেস হাওয়ার ঠিক আছে বিজনেস আওয়ার্সের মধ্যে তারা আমাদেরকে মোটামুটি জানাই দিবে ঠিক আছে তো এই হলো অবস্থা এখন হলো আপনি কীভাবে এম টি ফোর এদের ডাউনলোড করবেন সেটা দেখাই দিই এই যে প্ল্যাটফর্মে যাবেন প্ল্যাটফর্মে গিয়ে আপনার কোন বার্সনটি নামাবেন যেমন এম টি ফোর পিসি এটা এম টি ফাইভ পিসি ঠিক আছে এরপরে এমটি ফোর ফোন তারপরে আইফোন আর এটা হলো আইপ্যাড আইপ্যাডের জন্য মোটামুটি এদের সব ধরনের ইয়ে আছে আপনি যে কোনো ডিভাইসের টার্মিনাল নামাই নিতে পারেন তো আমি ধরেন এটাই নামাইলাম পিসি তো পিচির ওইটাতে ক্লিক করার পরে আপনার এটা ডাউনলোড শুরু হবে একবারে দেখাই দিই জিনিসটা দেখেন এই যে বলতেছে আপনার এটা পিসির জন্য ঠিক আছে এখানে সব দেখাই দিছে তারা সব কিছু এক্স ম্যাটেরিয়াল ফিচার্স এটা হল ফিচার্স ফার্স্ট আর বেটার এটা এই যে হাউ টু ইনস্টল এখানে তারা এক্সি ফাইল দিয়ে দিয়েছে ঠিক আছে তারপরে এখানে একটা ভিডিও আছে আপনি ভিডিওটিও দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আপনি শুধু ডাউনলোড করলে হবে তো আমি এটা ডাউনলোড করতেছি ওকে ও ডাউনলোড হয়ে যাবে আমার একটা ফাইল আছে সেখানে নেবো মাই অ্যাপস এখানে নেব আমি এটাকে ওকে এই যে দেখুন ও ডাউনলোড হচ্ছে এখন আমি কমপ্লিট করে দিই ভিডিওটি যদিও এটা না দেখালেও হতো আপনারা পারেন আমি জানি তারপরেও দেখাই দিই নাহলে না এটা হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এখন হলো এটা ওপেন দেব ওপেন দিলে এটা এরকম রান করতে বলবে আপনারা রান দিয়ে দিবেন রান করার সঙ্গে সঙ্গে ও একটু লোডিং টোডিং নিবে ওকে এখানে আপনারা দেখবেন নো আসবে ইয়েস আসবে ইয়েস দিয়ে দেবেন ইয়েস দিয়ে দেওয়ার পরে ও আর একটু লাফালাফি ফালাফালি করবে এটাকে আমরা নেক্সট দিয়ে দেবো দিয়ে এখন জাস্ট অপেক্ষা করবেন এই দেখুন হয়ে গেছে প্রায় এটা থার্টি টু বিটার্সে এটা চৌষট্টি বিটার হাউসের ছিল এটা নিতে হতো আমাকে আপনারা নিচেরটা নামাবেন এটা বত্রিশ বিটের নিচেরটা হলো চৌষট্টি বিটের এটা নামাবেন আপনারা ঠিক আছে আচ্ছা এটুকু ফিল আপ হলেই হয়ে যাবে ওকে ফাইন এখানে আপনারা ফিনিশে ক্লিক করবেন এখন ফিনিশ ক্লিক করলাম হয়ে গেছে ও এখন একটু একটা সাইটে আমাকে নিয়ে যাবে এই আর কিছু না দরকার নেই আমার এখন দেখুন আমাদের এই যে এক্সাম গ্লোবাল এম টি ফোর হয়ে হবে আমাদের এখানে আচ্ছা তো আমাদের এম টি ফোর অ্যাকাউন্ট চলে এসেছে তো এখান থেকে আপনারা একটা কাজ করতে পারেন একটা আছে এক্সাম গ্লোবাল ডেমো এটা একটা আছে এরপরে যাদের রিয়েল আছে রিয়েল টিএল এগুলো অ্যাকাউন্ট হয়ে তৈরি হলে তখন বাট আপাতত আমাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাই যে কারণে আমরা নেক্সট নেক্সট দেওয়া এখানে নিউ ডেমো আর যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে দিলেই হবে আর নিউ ডেমো হলে নিউ হ্যাঁ নিউ রিয়েল অ্যাকাউন্ট হলে নিউ রিয়েল অ্যাকাউন্ট খুলতে নিয়ে যাবে আপনাকে তো নিউ ডেমোতে দিলাম দিয়া নেক্সট দিবেন দিলে এখানে একটা অ্যাকাউন্ট ওরা খোলার পরে কিনে নিয়ে যাবে আপনাকে ঠিক আছে তো এখান থেকে আপনি একটা নাম টাম দিয়া ওটা একটা ডেমো খুলে নেবেন নেওয়ার পরে এখানে এসে ওই পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করলেই আপনার হয়ে যাবে তো এই হলো মোটামুটি আপনারা যে যে প্রসেস ছিল হ্যাঁ সেই প্রসেসগুলো তো আমাদের মেইলের মাধ্যমে আমরা পরবর্তীতে জানবো যে আমরা ভেরিফাইটা হয়েছি কি না তো ভেউ আপনারা দেখলেন যে কিভাবে একটি অ্যাকাউন্ট খুলতে হয় তো আমরা খুলে ফেলেছি এক্সাম ব্রোকারে এবং নেক্সট টাইমে আমরা আরেকটি ভিডিও দেখবো যে কিভাবে এখানে অ্যাডিশনাল অ্যাকাউন্ট খুলতে হয় হ্যাঁ অন্যান্য অ্যাকাউন্টগুলো ক্লায়েন্ট এরিয়ার ভিতরে কীভাবে খুলতে হয় ঠিক আছে আপাতত টিউটোরিয়ালটি এখানেই সমাপ্ত করতে হচ্ছে আর আপনারা যারা অ্যাকাউন্ট নেবেন প্লিজ আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকেই খুলবেন তাতে আপনাদের জন্য বেনিফিট থাকবে আমি আমাদের একটি স্পেশাল গ্রুপ আছে যেখানে আমি সিগনাল পে করি আপনারা ওই গ্রুপে জয়েন হওয়ার সুযোগ পাবেন এবং আমাকে জানাবেন ইনবক্সে আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে পেজ লিঙ্ক ওখানে আপনারা জানালে হবে বা আমাকে খুঁজে নিলে হবে আমাকে জানালে আমার গ্রুপে আমি অ্যাড করে নিব ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহাম